ঈদের সময় বাংলাদেশে মুক্তির কথা থাকলেও আদালতের রায়ে বিদেশি সিনেমা মুক্তি না দেওয়ার আদেশে থমকে যায় ভাইজান এলোরে। তারপর শোনা যাচ্ছিল বাংলাদেশি সুপারস্টার শাকিব খান অভিনীত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তিতে। ছবিটি এদেশে মুক্তি দিচ্ছে এনিও আহমেদ ট্রেডার্স। সম্প্রতি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশি সিনেমাটি প্রদর্শনের জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি মিলেছে, খবরটি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একটি সূত্র। 28 মে মন্ত্রণালয়ের সাফটা চুক্তিতে চলচ্চিত্র বিনিময় বিষয়ক বিভাগে ভাইজান এলোরে জমা পড়ে। যাচাই বাছাই শেষে 21 জন তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটি বাংলাদেশে প্রদর্শনের অনুমতি দিয়েছে। এসব খবরের মাঝে নতুন খবর হলো কলকাতায় সিনেমা ভাইজান এলোরে আগামী 20 জুলাই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এনিও আহমেদ ট্রেডার্স চাইছে 20 জুলাই বাংলাদেশে ভাইজান মুক্তি দিতে। এনিও ট্রেডার্সের সূত্র এটি নিশ্চিত করেছেন। জয়দীপ মুখার্জি পরিচালিত ভাইজান এলোরেতে শাকিবের দুই নায়িকা হচ্ছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। সিনেমাটি ঈদ উল ফিতর উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ভাইজান এলোরে পশ্চিমবঙ্গে দর্শকদের মাঝে আলোড়ন তুলেছে। তো বন্ধুরা, 20 জুলাই আসছে শাকিবের ভাইজান। এই নিউজটি এখনই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের আনন্দ ভুবন অ্যাপসটি। নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে। আর সবার আগে সব ধরনের আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন অনলাইন ম্যাগাজিন আনন্দ ভুবন .com।